Hi guys, assalamu alaikum. This is Hamida Shohena blog. The viewers, aajke ami apnar sathe ekta bug for a fungus ogula kilam dur koroi upadan ami rakhchi kichu bug and fungus control korar lagi amar dui ekjon boini amare khali message korar jene আমি কেটা স্প্রে দিলে বাঘ যাইব, ফুক টুক হয়ে যায় গাছের মাঝে, তো ওইগুলা যাইব। তো আসলে আমি বইনরে রিপ্লাই আমি এখনো দিছি না, কইতে তারারে আমি একটা ভিডিও কেটা করিলাই, খালি কইরা যে একটা ভিডিও বানাইবার লাগি। তো আমি কিলান ইটা আমি আসলে সফর আমি জিনিস আনছি কিনিয়া বাঘ কন্ট্রোল আর ফাঙ্গাস কন্ট্রোল করবার লাগি, বাট আমি ইউজ করছি না, তারপরেও আমি দেখাইম আমি কোনটা কিনে আনছি। তো আসলে আমি সপ্তাহ একবার আমি এই কেটা স্প্রে আমি ব্যবহার করি, তো আমি দেখছি কোনো ফুক হয়েছে না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। ফয়লা ফয়লা অনেক ফুক আছিল, আর এখন আমার কাছ থেকে সব ফুক গেছে গি। যে কোনো ভেজিটেবলের মাঝে দিতে পারবা, ফ্রুটের মাঝেও দিতে পারবা। তো আমি আপনারা দেখাই দাম কিলান যে ইটাটা আপনারা বানাইবা। তো পয়লা আমি 2 লিটার পানি, তা ঘরের যে নর্মাল কোল্ড ওয়াটার সিঙ্কর পানি লইছি। তার মাঝে আপনারা দিবা হোয়াইট ভিনেগার, এরপরে হলদি পাউডার, কুকিং অয়েল, আর যে ডিশ ক্লিন করবার যে লিকুইড থাকে সব থাকে ওগুলা দিন। ও সাইটটা উপাদান দিয়ে একটা বাগ এন্ড ফাঙ্গাস কন্ট্রোল কিলার যে একটা আপনারা বানাইতে চাইন একটা বানাইতে পারবা। তো এখন আমি দেখাইলাম পয়লা কিতা আমি দিলাম। তো হলদি পাউডার দিলাম আমি সম্পূর্ণ, আপনারা দিবা 1 টেবিল স্পুন করে। তো আমি ফার্স্ট হলদি পাউডার দিলাম, সুটো 2টা দিয়ে দিলাইলে 1 টেবিল স্পুন হয়ে যাব। তো দিলাম আমি 1 টেবিল স্পুন। এখন হোয়াইট ভিনেগার, যে ধরুন যে কোনো ভিনেগার দিতে পারবা, বাট হোয়াইট ভিনেগার হইলে ভালো হয়। তো হোয়াইট ভিনেগার আপনারা 1 টেবিল স্পুন দিবা। একটা আসলে অনেক কেতা কাজে লাগে, গাছের মাঝে অনেক কেতা হয়েছে, হেল্পফুল হয়েছে আমার গাছ গেছিন, আর বাঘ থাকি আমি অনেক দূরই গেছে আমার সব কেতা আর কি। এখন আমি তেল দিলাম, কুকিং অয়েল আপনারা গেছে অলিভ অয়েল থাকলে আরো ভালো। কুকিং অয়েল আমি 1 টেবিল স্পুন দিলাম। এখন ফেরি লিকুইড, একটা সিঙ্কর মাঝে ডিশের লাগি ইউজ করেন ওটা দিবা। ফেরি লিকুইড দিলাম 1 টেবিল স্পুন। ও সাইডটা উপাদান দিয়ে আপনারা বালাটিকে শেক করবা। আর আমার শেক করিয়া রাখি লাইবা। তো আমি ও যে এক বোতল আপনারা দেখা মিনো 2 লিটার পানি আমার পুরা 3 সপ্তাহ গেছে গাছের মাঝে আমি দিছি, আমি আপনারা দেখাইলাম। এরপরে কিলান দিবা তাও আমি দেখাইয়া দিব। সো এরকম আমি বালাটিকে শেক করে লইবা। বুঝতে পারছেন কিতা কিতা দিছি, ফেরি লিকুইড, কুকিং অয়েল, হোয়াইট ভিনেগার, আর এখানে মাঝে হলদি পাউডার, সব কিছু আমি 1 টেবিল স্পুন করিয়া দিছি। দিয়া বালাটিকে শেক করবা, ওই রকম শেক করবা। শেক করার পর ও দেখো আমি আপনারা দেখাম আমার আগর গরর বানানি, এটা 3 সপ্তাহ আগে আমি বানাইছিলাম, থুরা রয়েছে, এটা আমি ইউজ করে লাইছি, অলমোস্ট শেষ হয়ে গেছে। আর ওই রকমের স্প্রে বোতল একটা আপনারা পাউন্ডল্যান্ড পাইবা, তো পাউন্ডল্যান্ড তাকে আমি বড়ি লাইবা, আমি আপনারা দেখাইলাম। আমি ইউজ করে করি সামান্য একটার মাঝে আছে। এখন আমি দেখাইম আপনারা গাছ কি রকমের কিভাবে দিবা। যে কোনো গাছও দিতে পারবা, সরি রংটা লাগাইলাম।
যে কোনো গাছও দিতে পারবা, নাগা ভেজিটেবল, কাঁচামরিচ, ফ্রুট এগুলার মাঝে, যেন রানার বিনজোর মাঝে বেশি হয়। তো আমি আর একটা দেখাইলাম আপনার আরে, যে আমি সপ্তাহে কিনে আনছিলাম, বাট আমি ইউজ করছি না এখনো। এটা টেস্কো থেকে আনছিলাম, 2-in-1 বাগ এন্ড ফাঙ্গাস কন্ট্রোল। তো এগুলা ও দেখো কাউখানোর মাঝে ছোট ছোট ফুক, আসলে সত্যিকারের কাজে আইসে আমার ওটা ইউজ করাই। আর একটা আমার দোয়া লাগছে না, তারপরে আমি আমি আর রাখছিলাম কই যে সব যদি আবার বন্ধ হয়ে যায়, আর একটা যদি আমার কাজে লাগে না তাই আমি ওটা দিব এলাগি, বাট একটা আমার কোনো দরকার লাগছে না, একবারে নতুন আমি ইউজ করছি না। তো আমি দেখাইলাম আপনারা রে গাছের মাঝে কিভাবে দিবা, আর যদি না একটুকু যদি আপনার হেল্প হয় আমার অবশ্যই মেসেজ দিয়ে জানাইবা। তো দেখো কাই একটা নাগার গাছ, ছোট একটা নাগার গাছ, আমি একটা কারি ব্যাগ ওরকমের দিয়ে আমি কেটা করে রাখলেছি, যাতে ও যে স্প্রে করলে পানির মাঝে পানিটা জ্বরের মাঝে যাইতো না। তো আপনারা হলেন জ্বরটা আগে যে কোনো পলিথিনের ব্যাগ দিয়ে বাইন্ডা রাখি নিবা। এটার মাঝে আমার কোনো ফুক নাই, কারণ আমি দিয়া রাখছি ও দেখো আপনারা মাঝে মাঝে দেখতে পারা হলি ধর কিছু দাগ আছে, অলরেডি আমি দিলাইছি। তো ট্রাস নিয়ে জানো নিয়ে একবারে কেটে যায় গাছর কেটা যায়গি ফুক যায়গি। আমি আপনারা দেখাইলাম ওলান শেক করবা বালাটিকে, শেক করে আর ওলান দিবা, একটু বেশি কইরা দিবা, বেশি করে যাতে ড্রপ করে ফানি ফরে পাতা থাকি। আর পাতার থল বাজু ফুলর ভিতরে উতরে আপনারা দিবা, দুজন ফুল ফুল থাকে গাছের মাঝে, আর ওরকম পাতার থলে উলে দিবা। আর প্লিজ যে সময় দিবা না নি আপনারা বিকালে দিবা সন্ধ্যাবেলা, সব দিন ফাতারে কেতা করি উল্টাইয়া পাল্টাইয়া ওলান দিবা, যাতে ফুক থাকতো না আর যায় গিয়ে। সন্ধ্যাবেলা দিলে কি যে ফুক গুলা তারা ফোঁদ দেখে না, আর গাছের মাঝে কি উড়াল দিয়েও যাইতে পারে না, আর বাদেও পানি খাইয়া মরি যায়। তো বুঝতে পারলাম বিওয়াজ কিলান দিলা ওরকমের দিয়া, যদি আপনারা রাখিলেন সব তিন গাছও দেখবানে অনেক কিতে হইব। আর তারপরেও যদি কাজে আয় না তা আপনারা সব থাকি বাঘ কিলার আনবা বালা দিকে আনুন। যেন দেখো খা আমি আমি একটা চেস্কো থেকে আনছিলাম, আমি বালা করে আপনারা দেখাইলাম 2-in-1 বাগ এন্ড ফাঙ্গাস কন্ট্রোলার। তো ওটা ফাঙ্গাস আসলে যায়, আমি যে একটা আদ দিবা নাই এখন আপনারা দেখাইলাম, দেখবানে অনেক পেতইবা আপনারা উপকার পাইবা গাছের মাঝে দুদিন দেন। আর পালা করে আমি বুঝাইতাম পারলাম নি আপনারারে, জানি না যতটুকু আমার নলেজ আছিল ওটা সম্পর্কে আমি আপনারারে দিলাম শেয়ার করলাম। আর তারপরে আমি আবার আপনারারে আমি কইরাম কেটা কেটা ইউজ করছি, 2 লিটার পানির মাঝে 1 স্পুন আমি সব কেটা দিছি ফেরি লিকুইড, আর কুকিং অয়েল, হোয়াইট ভিনিগার, আর একটার মাঝে হলদি পাউডার দিয়া ভালো করে শেক করবা এরকমে। আর ওলান যদি আপনারা বোতলে বরিয়া রাখিলেন অনেক দিন কাজে আইব। আর ফাউন্ডলেন থাকে স্প্রে বোতল এমটি যদি একটা আনিলেন হজে বরিয়া দিলাইলে কোনো ক্ষেত হইতো না, আপনারা ভালো করে দিতা ফারবা। আর যদি না স্প্রে বোতল ফাইন না হাত দিয়ে ওরকমের যদি জায়গা জায়গা দিলাইন তারপরে হইব। তো ভিউয়ার্স আশা করি আপনারা চিন্তা ফেললা বুঝতে ফেললা। আর যে বনি আমারে দিছেন আপু কমেন্ট করছিল যে বাঘ কিলারের লাগি একটা ভিডিও আমি শেয়ার করতাম, তো আমি আপনার লাগি অবশ্যই দিছি, আপনি জরুর দেখবা। আর বুঝই না যদি তারপরে আমারে আবার কমেন্ট করবা, আমি আপনার ভালো দিকে বুঝাইয়া দিব। তো ভিউয়ার্স ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।